কি করছো গো? কি খাচ্ছো? তুমি কি খাচ্ছো? বাপ রে, মুখের ভেতরে ঢুকে আসো। কি খাচ্ছো? এটা দই আর চিড়ে। আমার কি করেছো তুমি? আমি কি খাবো? আমি দই চিড়ে খাচ্ছি তোমার জন্য। নিশ্চয় আমি লুচি আলু চচ্চড়ি এসব করে রাখিনি, তুমিও দই চিড়ে খাবে কেন? কি গরমটা পড়েছে তুমি বুঝতে পারছো না? এই এত গরমে রান্না করবো কি করে? মানে সেদ্ধ হয়ে যাচ্ছে। গরম পড়েছে, ফোন ঘাটছো? ফোন ঘাটছো না বলো। এই ফোন এই ফোন কোনো কিছু হলেই ফোন। না তুমি রান্না করবে না কেন? তাহলে দই চিড়ে খেতে হবে নাকি? কি ভালো খাবার তোমার কোনো আইডিয়া আছে? মানছি ভালো খাবার, তাহলে তো রাত্রিবেলা এখন দই চিড়ে খেয়ে ঘুমাতে হবে। হ্যাঁ এইটুকুই পেরেছি খাবার ভালো। এটা ওটা তৈরি করেছো তুমি? তৈরি করে করতে যাবো। গরমে কষ্টে রান্না করতে হবে। কি হবে, হোটেল থেকে অর্ডার দেবো, সুইগি জোম্যাটো দিয়ে যাবে, খাবো বউ নেই খাবো, মানে কোনো ঠিক আছে তুমি খাও, আমার জন্য তো কিছু রান্না করবে না। যা পারো করে যাও, আজকে খেয়ে নিচ্ছি, কালকে যদি বামাল লাগিয়ে দেবো আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গরমে মানুষ মরে যাচ্ছে।